ছাতাইহাল নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে এলাকার মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে আজকের এই জান্নাতি ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামা ইকরাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েন এলাকার সুশিক্ষিত সমাজ ছাত্র বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা মহান আল্লাহর আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ আপনারা বইছেন মনে মনে বক্কা খুশি হয়েছি কিন্তু বোয়ার গঠন দেখিয়া সুন্দর লাগে না কথা বুঝছেন না আপনারা বইছেন খুব খুশি হয়েছি বইলা যখন দেখা মাহফিলের সৌন্দর্য রক্ষা করি আমার না অনুরোধ করিয়া যে একটু আগ্রহী ফেললে হযরত উলামা ইকরাম আগুলে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন সম্ভবত আমি শেষ মনে করেন আল্লাহ এগুলো আপনারা উনলে খুশি হইবা নামাজ জামাতের গুরুত্ব ইলিম ইলমে দিনের গুরুত্ব ফজিলত হালাল হারাম শানে রিসালত এর মাঝে ফর্দা সবটি জেলা মোটামুটি জুইতে আছিল মরে বাঁচিয়া এইখানে আমার দুষ্টা কিতাব আর দুজন যখন একটাতে শক্ত হইয়া বইত আন্দাজে ঠিকঠাক করার দরকার ঠিক না কইলে আমি মাতি মুখেন এই বিষয়টা বেটিন তোর বেশি দরকার মাত বুঝছেন না এটা বুঝিয়া ঠিক কইত আন্দাজে ঠিক কই আসিল এই আমি যে ভাইয়েন খাড়া আছেন জানি না আপনারা কোন পুরস্কার লোভে খাড়া হয়েছে অনুরোধ করুন পারলে জান্নাতুর বাগান বোয়ার চেষ্টা করুন যারা উঠিয়া গেছেন বিড়ি খাইতা শেষ করিয়া গা বিষয় একটা নাই বিষয় হইল তিনটা হিসাব করলে চারটা আল্লাহ তৌফিক দিলে চাইরোটারে এখানো খিচুড়ি করিয়া যা পারি মাতি মত এক নম্বর হইল পর্দা কিতা দুই নম্বর হইল পর্দার গুরুত্ব তিন নম্বর হইল পর্দার প্রয়োজন কিতা মাত বুঝছেন এমনি যদি খুনাখুনি এখান দিলে এটা দেওয়ালা আছে বলে ইসলামে পর্দা শেষ দিয়েছেন আগলাই আগলাইয়া পর্দা কি গুরুত্ব প্রয়োজনীয়তা এটা সত্যইয়া বই তৈরি করছে আসাব না না আপনার লেখা ঠিক আছে আমি দোষী আনবো লেখছেন যে মেসাবে জুইতে যাইতে বালা করি মুটকুল দিতে পারেন যে না আল্লাহর বাস্তে বললাম মন খান সুন্দর করে রক্ষা এই বিষয়টা কোনো হাসি টাট্টার বিষয় না ইসলামের একটা বিধান বুঝিয়া জবাব দেখবা পর্দা বিষয়টা কোনো হাসি টাট্টার বিষয় না ইসলামের একটা ফরজ বিধান কোনটা যদি না জানিয়া তা কইতে জানুক নামাজ যেভাবে ফরজ রোজা যেভাবে ফরজ ঠিক তেমনি ভাবে ফর্দা করা ইসলাম নরনারীর লাগি ইসলামের ভিতরে থাকতে হইলে ফর্দা করাও ফরজ সুবহানাল্লাহ লে নামাজ রোজা কইলা এই দুইটা কইলা না হজ যাকাত হইছে না এই গুণতর লগে শর্ত লাগাইলাছে মাত বুঝছই না হি দুইটার লোকে কিতা লাগাইলাছে ও ভাই বরে বা ই যে বাটু কইছে দুজায় বোমা বোমা ফুটাইতে আইছে তুমি ব দুনিয়ার সত্তা উল্টো হইছে উচিত হইলে প্রধান অতিথি চিন্তা করে নেন সমাপনী বয়ান দিতা বক্তব্য দিতা আলী মগলরে জিকা রাজনৈতিক অনুষ্ঠান হইল প্রধান অতিথির বক্তব্য তো শেষে
এনইলাম মাহফিলের মধ্যমনি মাতুই না যাব আমার লাগা নাড়িয়া দাঁড়িয়ে বেটারে রাখছো নি এসে তাও যদি রাখছো এতে নিয়ে দুটা মাতিয়া মারে সাহায্য করে নামাজ ফরজ ফরজে আইন রোজা ফরজ ফরজে আইন খুতবা ফরজে আইন ঠিক ফরদা করা হলো ফরজ ফরজে আইন ফরজে কেফায়া নাই গরর পাঁচজনে নামাজ পড়লা না একজনে পড়লে সারা গর আদায় হই জীব নি না সবে পড়া লাগবো জি রোজা কেউ রাখলা না একজনে আদায় করলে হই জীব না ফরদা সারা করার ভিতরে কেউ করলা না খালি মুরব্বিয়া করলা মাতই না কিছু হইব নি নামাজ জেলা ফরজ ফরদা করা হল্লা হজ আর জাকাত দুইটা কেনে কইলাম না বলে গুনতর লগে শর্ত লাগাই শর্ত প্রযোজ্য না শর্ত প্রযোজ্য বলে কিতা শর্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে আপনার উপরে জাকাত ফরজ ও পর্যন্ত সম্পদের মালিক হয়ে গেলে যে সম্পদ দ্বারা আপনার বাড়ির যারা তুইয়া যাইবা এরা খের দারস্থা লাগতো না এরা শান্তিতে বসবাস করিয়া খাইতে পারবো আর আপনিও বার্তনে মক্কা মদিনাত গিয়া শান্তিমাতা খরচ কুলাইয়া আইতে পারবা যখন ঐচ্ছিক এই সম্পদটা আপনার এত আইব তখন আপনার উপরে হজ ফরজ ও কইলাম শর্ত প্রযোজ্য এই দুইটা ফরজের লগে শর্ত আছে কিন্তু এই দুই ফরজের লগে কোনো শর্ত নাই শর্ত নাই যেভাবে নামাজ রোজার লগে কোনো শর্ত নাই ঠিক তেমনি ভাবে মুসলমান হইয়া তাহলে আবার ই কমাও আবার সুন্দর কথা করে দিলেন নাকিটা অন্তত ওকে আমার ভিতর ইকোটা দিও না কারণ মাত বুঝার বিষয় আপনার মাইক যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আমি সাইজে উড়ু আপনার দোষ নাই গিয়ে কাম করেন না আমার সাইজের কারণে আমার কিছু করে আছে না ওই যে আর নামাই এমন লোকটিয়া মাতিয়া আমার ভাই অকল বন্ধু অকল একজন মুমিন মুসলমানে নামাজ কোনো অবস্থায় সাড়বার কোনো সুযোগ নাই আপনারা জানোই উলামায়ে কেরামুল্লাহ মুখে হুঁচোন দয়া করি আমার সাহায্য যখন আপনার উপরে নামাজ ফরজ হয়ে যাব তখন আপনি সুস্থ শরীরে থাকলে আপনি খাড়া হইয়া নামাজ পড়তা যদি আপনি দুর্বল হয়ে যান বইয়া নামাজ পড়তা যদি এরচে দুর্বল হয়ে যান তাইলে উতিয়া নামাজ পড়তা যদি উতিয়াও পারেন না তে যে অবস্থায় আছেন ও অবস্থায় খাই তৈয়া সি তৈয়া জেলা উত্ন আছেন ওল্লা ইশারা দিয়া নামাজ মাতুকা নামাজ পড়তা সাড়বার কোনো সুযোগ নাই দুঃখজনক কইল সত্য ইখানে আমরা অনেক ভাইয়ে জানি কিন্তু মানি না ঠিক তেমনি ভাবে ইসলামের বিধানের ভিতরে মুসলমান নরনারীর লাগি পুরুষ নারীর লাগি আল্লাহ পর্দা ফরজ করিয়া দিছেন অনেক মানুষে আমরা জানি বেশিরভাগ মানুষে আমরা জানি কিন্তু মানি না আমি আপনারা জিকেইতাম চাই নামাজ চাললে গুণা হয় নিসাব মাতকা কি জাত গুণা হোক কবিরা গুণা কি জাত গুণা কবিরা গুণা নামাজ কই ইচ্ছা করি চাললে কবিরা গুণা আসি উকবাদ জখ না কিদা যদি আপনি নামাজ চালন যে কবিরা গুণার দায় আসামি বনলা একটা ফরজ চালার কারণে আল্লাহর নাফরমানির তালিকাতে আপনার নাম উঠাইলা ঠিক একজন মুমিন মুসলমানে যখন ফর্দার ত্যাগ করিলা ফর্দার বাহিরে যখন চলাফেরা করিলা তখন তার উপরে আল্লাহ নারাজ হয়ে যায় এই মানুষটা আল্লাহ কবিরা গুণা করিল পয়লা প্রশ্ন হইল ফর্দা কি ফর্দা কিটা ফর্দার আমরা সিলেটি ভাষায় কই ফর্দা মানে লুকাইয়া রাখা
গুরিয়ে রাখা বুঝেননি, ডাকিয়া তোয়া লুকাইয়া রাখা, ডাকিয়া রাখা গুরিয়া তোয়া জেক্কা কইবা ফর্দা মানি চক্কুর আড়াল খোরা। আপনারা পয়সা রাখেন পকেটের ভিতরে, মানুষ দেখাইবার লাগে না লুকাইয়া তুইবার লাগে, মাতো কেনে লেখটা আমার এক সম্পদ এটা একটা। আপনারা গরো সোনা গয়না আছে না হিসাব, স্বর্ণ দ্বারার গরো আছে, এরা কিতা স্বর্ণ বাড়ির সে শীত ফালাইয়া তুই দিন তো খান তো শোকেসর ভিতরে আলমিরার ভিতরে স্টিলর ভিতরে আড়াইয়া হোক ভিতর তালা কুলিয়া এর মাঝে ডিব্বা রক্তা বার করুন ও গুতো তালা জি লাঙ্গল জল আছে নি বাড়ি মাতুই না দি লাঙ্গল জল শোকেস তো ইসলাম নিয়ে করতে ইগুন গান করতে হয় আমি যখন বুঝাইতাম সাইয়ার যে দামি জিনিস লুকাইয়া তো না কম দামি জিনিস লুকাইয়া তো জি দামি জিনিস লুকাইয়া তো আপনারা বুঝিয়া জবাব দিন যেন আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত আল্লাহ বানাইছেন সারা মখলুকাতগুলোর মাঝে সবচেয়ে কম দামি হইলাম মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কইরা সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ হইল আদম। জোরে কই সুবহানাল্লাহ, আল্লাহ জমিনের মাঝে আমরা সর্বশ্রেষ্ঠ বানাইছেন, আর খালি মানুষের তালিকা শ্রেষ্ঠ খালি তা নাই, ভাগ্য চক্রে আমরা নবীর উম্মত হওয়ার কারণে তামাম সৃষ্টি জগতের সমস্ত মানুষগুলোর মাঝখানে আল্লাহ আমরা আলাদা করিয়া আরো বেশি সম্মানী করলিছি। আল্লাহ ফরমাইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। হাবিব, দুনিয়ার মাঝে আমি যত উম্মত দিছি তার মাঝে সবচেয়ে দামি উম্মত সবচেয়ে উত্তম উম্মত আমি আল্লাহ, মানুষের মাঝে সবচেয়ে উত্তম উম্মত আপনারে আমি আল্লাহ দান করছি। যত মানুষ আল্লাহ পয়দা করছে সবচেয়ে দামি উম্মত আমরা মানুষ। মানুষের দাম বেশি না স্বর্ণ সোনা গয়নার দাম বেশি? মানুষের দাম বেশি না হীরা মুক্তার দাম বেশি? মানুষের দাম বেশি না হরিণীর দাম বেশি? সুজা বুঝিলেন জানো, মানুষের দাম আল্লাহর সৃষ্টির মাঝে বেশি। এমন কি ফিরিস্তারও যদি কেউ তুলনা করে যে ফিরিস্তার তো না দামি হইল মানুষ, ঘুরে কইতে নাই সুবহানাল্লাহ। এর বাস্তবতা কিলা মিলে এটা সুজা এক কথায় বুঝিলেন জানো, মানুষ কোনো ফিরিস্তার ডিউটি দেননি, মানুষের ডিউটি ফিরিস্তা দেননি, জোরে কইলা না দেননি দে। আল্লাহ মানুষের কল্যাণের লাগি ফিরিস্তা নিয়োজিত হয়েছে সুবহানাল্লাহ। আমি যে কথা বুঝাইবার লাগি সহজে আনলাম, দামি জিনিস মানুষে লুকাইয়া রাখে, আর দুনিয়ার মাঝে আমরা জানি সোনা গয়না মণি মুক্তা হীরা গহর যত জাতর দামি সম্পদ আছে সব সম্পদের মাঝে দামি হইলা মানুষ, সব সম্পদের মাঝে দামি হইলা মানুষ। ই মানুষরে আল্লাহ এখানে পর্দা ফরজ করিয়া দিলা, হারণটা কিতা, দরহাটটা কিতা, প্রয়োজনটা কিতা, এরারে পর্দা ফরজ করে দিলা। আল্লাহ তো চাইলে পারতো, অন্য পশু পক্ষী লাখান তো আল্লাহ চাইলে পারতো আমারে উলঙ্গ করিয়া দুনিয়ায় দিত, তেখানে আল্লাহ আমারে উলঙ্গ করিয়া নাসুলার লাগি দিলে কিতার লাগে, ফর্দা আল্লাহ ফরজ করি দিয়ে আমরা উপরে জুলুম করছো না দয়া করছো। আমার ভাই সকল বন্ধু সকল, মানুষ যেন দামি, আর বিশেষ করে ফর্দার মা তো আইলেও মা আমরা মা বই লগলে মনে করেন যে মনে করে মেসা বগলে আমরা একটু কোনা কোনি মাতার লাগি মাতুন, কোনটাই ভাল লাগে মাতুন বলে দি না। ফর্দা শুধু মহিলার লাগি ফরজ নাই, ফর্দা পুরুষের লাগিও ফরজ, ফর্দা সকা ফর্দা পুরুষের লাগি ফরজ ওখান আগে আমরা একটু মনে করি লাগি। আমরা পুরুষ যারা আল্লাহর গুলাম নবীর উম্মত আছি, আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই কলিমা যারা পড়ছি উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত হইছি আমরা লাগি পর্দা ফরজ অন্য ধর্মের কোন মানুষের লাগি পর্দা না ফরজ না কোন নাস্তিকের লাগি পর্দা ফরজ নেই না কোন বেঈমানের লাগি পর্দা ফরজ নেই না কোন বেদিনের লাগি পর্দা ফরজ নেই না পর্দা ফরজ কার লাগি ইমানদারের লাগি জুরে হোক কার লাগি ইমানদার খালি মুসলমান কইলে আপত্তি করি যদি কই মুসলমানের লাগি তো আমরা দেশে বহুত মুসলমান আছেন এটা টেলিভিশন ফাটাইলে লেমটা হই গিয়া ঠিক হ্যাঁ জলখল মাছ ঠিক দিলা ঠিক না ইলা বহুত কি আছেন লেমটা আদা লেমটা ইয়া টেলিভিশন ফাটাইলে আইগুন নামর করে দি মুসলমান লাগাই খালি মুসলমান নাম হই গেলে মুসলমান হওয়া যায় না আর সাইন বুড়ো তালিকাত মুসলমান নাম তুলাইলেও খালি মুসলমান হওয়া যায় না কুরবানির গোশত খাইলেও খালি মুসলমান হওয়া যায় না মুসলমান হইতে হইলে একটা কৌটার ভিতরে ঢুকানো ঠিক নেই না খালি কুরবানির গোশত লাগে মুসলমান বুঝবা আসরের দিন আল্লাহ যেদিন আগলাই বাবা আমতা জুলিয়াও মা ইয়ুহাল মুজরিম এদিন বুঝবা কয় লম্বা তালিকার মুসলমান আসলাই আছে বহুত বেটাই মুসলমান সুদ খায় মাত্র না যেমন ডরায় মুসলমান বহুত মুসলমান আছে গুস খায় বহুত মুসলমান আছে জিনার কাম করে বহুত মুসলমান আছে বেশাখানার লিডারি করে বহুত মুসলমান আছে প্রকাশ্য জিনার সিনেমা হল খালি আছে নাই নি মুসলমান ও বাংলাদেশ না খালি সৌদি আরবের জমিনের সিনেমা চালিয়ে গেছে হালাল নাইট ক্লাব নাম দিছে হালাল নাইট ক্লাব নাইট ক্লাব তো নাইট ক্লাবের মাঝে করে দিলে হালাল মদর বোতল যদি লেখা তাকে হালাল মদ পান করু কেমন খাইতা মুসলমান শুয়রের গুস্তর ব্যাগেটে যদি লেখা তাকে হালাল শুয়রের গুস্ত খা খাও নয় আলু দিয়ার গুস্তি খাও না পেট করিয়া গালিয়াই না মনে মনে খালি মুসলমান সাইনবোর্ড দিলাইলে মুসলমান নেই আল্লাহ আগলাইব কিয়ামত দিনের দা নবীজিয়ে ফরমাই অন্য নবীর উম্মতের মাঝে ইসলাম বাহাত্তর দল আমার উম্মতের মাঝে ইবা কক্কা জুরে কক্কা আমার কথা নেই নবীয়ে কইছেন আমার উম্মত ইবা 73 দল বনি ইসরাইল ইসলাম 72 দল কুল্লুহুম ফিন্নার সবটি এইবার দুজকি সব দল এইবার দুজকি ইল্লা মিল্লাতান ওয়াহিদা মাত্র এক দল এইবার বেহেশতি আমি আপনি আগলাইয়ার না নবী আগলাইয়া গেছে সাহাবী হলে জিকাই নিয়া রাসূলুল্লাহ কোন দল হইব জান্নাতি কোন দল হইব বেহেশতি কোন গুরু মানুষ বেহেশতি নবী তো কইতা বার্তা যে তাই সুন্দর সুন্দর ওয়াজ করবা অতইবা বেহেশতি নবী তো কইতা বার্তা যে তাই পাল্লা পাল্লা কথা বার্তা কইব অতইবা বেহেশতি নবী তো খুব সুন্দর করে ইকান বুঝাইয়া কইতা বার্তা যে লেবা সুন্দর থাকবো ইগুইব বেহেশতি বলে না নবী কোনা কোনি জবাব দেন মা আনা আলাইহি ও আসহাবি আমি আর আমার সাহাবি অগল যে মতর উপরে আছি আমি নবী আর আমার সাহাবি অগল যে মতর উপরে প্রতিষ্ঠিত আছি আর আমারে আর আমার সাহাবিরে যারা অনুসরণ করিয়া কেয়ামত পর্যন্ত আমারে আর আমার সাহাবি অগলরে যারা অনুসরণ করব আমি নবী কইলাম এর হইব জান্নাতি সুবহানাল্লাহ অন নবীরে অনুসরণ করলে সুদ খাওয়া হালাল জুরে কইতেইব হালাল ঘুষ খাওয়া হালাল হালাল নাইট ক্লাবে যাওয়া হালাল যাইরা না মুসলমান হল না না যাইরা না কত গু মররা হলো সেফটা হইয়া গিয়া মায়ের গাই মুইতা মাসলি মা তুজানি বাসা আমরা দেশ হলাওয়ালা আল্লাহ আমরা খুব ভালো জোট আছে বিচারির মাঝে ওষুধ আছে সমাজে ওষুধ আছে অফিসে ওষুধ ঘুষ আছে মাশাআল্লাহ একেবারে গর্তনে শুরু করিয়া রাষ্ট্রের একেবারে গুরুত্বপূর্ণ পদ পর্যন্ত সুদ ঘুষের কারবার আছে নি না নাই নাই আল্লাহ দিছে যারে যদি কেইবা বলে ভাই যাব অত দাড়ি আর অত সুন্দর নামাজ আর আপনার নামাজের ঘরে দি হাইসা হাইসা বুঝছেন না আজিসা
আপনি যে লোক আইরা আইবেন দা কিতা কইরা বলি তা মাতিস না রে ভাই যে মাত্র 23,500 টাকার বেতন বাসা ভাড়া হইল 53,000 ইবল কুলাই তো কইতো লে তে দাড়ি বলি তা তো সাইন গুড বেটা আল্লাহ রাসূল ফরমায়েন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদি আমার সুন্নত আর আমার সাহাবী ইকরাম আমার সাহাবা ইকরাম আমার খুলাফায়ে রাশিদিন সুন্নত রে অনুসরণ করো তোমরা হেদায়েত পাইবা নবীর মাঝে ইদরনের কোন অভ্যাস আসিলি না মা তো আসিলি না সাহাবী আল্লাহর মাঝে ইটা কোন অভ্যাস আসিলি না আল্লাহর নবীর উম্মত যদি আপনি দাবি করেন যদি আল্লাহর নবীর নবী হিসাবে মানেন সাহাবী আল্লাহর যদি সত্তর মাফকাট হিসাবে আপনি বিশ্বাস করেন তাইলে আপনার মাঝে ওই আমল থাকার কথা নাই দুঃখজনক হইলো সত্য আমরার মাঝে আছে আল্লাহ ও নবী ফরমাইলা যে 73 দলের মাঝে 72 দল হইবা জাহান্নামী কইতা নাই 72 দল জাহান্নামী আর এক দল জান্নাতি লেদে আব্দুল্লাহ তোমার দল বেশি আমি গান কইতাম নাই আর নাইলে আমি বুকুতা দিয়া কইম ইনশাআল্লাহ আমরা যে দল আমরা যে মত আমরা যারে অনুসরণ করি আমরা মূল টার্গেট হইল আল্লাহর হাবিব আর তার প্রিয় সাহাবী আল্লাহর অনুসরণের জিন্দেগি আমরা কামনা করি হোক আমিন জুড়ে হোক আমিন আমার ভাই এখন বন্ধু এখন চেষ্টা করতে আপনি বাকি গেল আল্লাহ কবুল করতে ঠিক না ঠিক না এই যদি আমার নিয়ত ইয়া থাকে তাইলে হয়তো কিয়ামতের দিন আল্লাহ আমার ঔসিলা জান্নাতি বানাইবে ফর্দা আল্লাহ বেটা ইন্ত লাগবে ফরজ করি পুরুষের লাগি ফর্দা ফরজ নি আত্মা নাই ফরজ নি কতখান ফরজ কত সময় কুল লাগি ফরজ বলে 24 ঘন্টার লাগি দিনে রাইতে 24 ঘন্টার লাগি একজন পুরুষ প্রাপ্ত বয়স্ক একজন পুরুষের নাভি তনে হাঁটু পর্যন্ত গুড়িয়া রাখা হইল ফরজ বুঝছেন কথা প্রাপ্ত বয়স্ক একজন মানুষ বালিগ একজন পুরুষের লাগি আটু তনে নাভি পর্যন্ত 24 ঘন্টা ডাকিয়া রাখা হইল ফরজ নামাজের ক্ষেত্রে সতর ডাকা হইল ফরজ মাত বুঝছেন না মানে এমনে দাইমি ফরজ হইল আটু তনে নাভি নামাজের ব্যাপারে শর্ত আলাদা নামাজের ব্যাপারে কিটা সতর ডাকতে হইব একটা ফরজ আমার বন্ধু অকল বলেতে আমরা পুরুষ যদি হইয়া থাকি তাইলে আমি আটুর উপরে লঙ্গি উঠাইতাম না বলে না বিধান খার মাত্র এইবা বিধান খার আল্লাহ আল্লাহ কইরা যে নবীর মাধ্যমে যে আপনি কইয়া দেখ আপনার উম্মত অকলরে যে আমি আল্লাহ তোর লাগি দাইমি ফরজ করিয়া দিছি আটুর তনে নাভি পর্যন্ত ঘুরিয়া রাখছি এখন আপনি পেশাব খানাত বইলেও আটু গুড়া থাকতো না উদ্লাইল থাকতো সবে কইরা নেই অর্থ হইলে আমার ঘুরে একলা ভালাই রে মনে আপনি উচিত ঘুরিয়া রাখতা যদি আপনি চেষ্টা করেন দুই চার দিন বই গেলে অভ্যাস হয়ে যাব আপনি এই গুণাত তনে বাঁচিয়ে যাব আপনি খেলাধুলা করতে সময় আটু ঘুরিয়া খেলাধুলা করতা মাত উচ্চই না আপনি ক্ষেত খামার করতে সময় আটু ঘুরিয়া ক্ষেত খামার করতা এক কথা কোন অবস্থাতে আপনি যদি মুসলমান নিজের পরিচয় দেন আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া থাকেন আপনি আটু পর্যন্ত ঘুরিয়া রাখতেন দুঃখজনক হইল সত্য ইদানিং আমরা মুসলমানের মাঝে কিছু কিছু বিষয়ে গিয়া ইতাত আমরা মোটেও খেয়াল থাকে না পেশাব বহিলা যদি বাথরুমে গিয়া যদি বহিলা আল্লাহ তার লঙ্গি যদি আমার ভিন্ন থাকে তো এইখান গোলা তুলিয়া বই গেলা হকা হাসা কইল না মিসা কইল খেতো যদি গেলা জমিন হিন গিয়া তাই রুয়া রুয়াত লাগলে আমরা সিলেট কইতারে ফেসগঞ্জ কই কান দে ফেসকুন্দা আপনারা ইদাত কিতা কর ফেসকুন্দা নবীগঞ্জের ভাষায় আমরা ভাষায় বাক্যা ভুল আছে সমান সমান প্রায় ফেসকুন্দা মারে ফেসকুন্দা উচ্চনি ই ফেস মারিয়া সিবাবা দি আরাইয়া বাদি তুই তে যদি দিকা বলে ও ভাই তা হরে কিতা উঠিয়া জবাব দিব এক দিন আলি উরাত লাগিয়া দেখো যে কি আলি
আস্তা দিন বাবা বাড়ি আইলো ছুটে নাচাচা এই লঙ্গি বিন্দিয়ার হাঁটু ঘুরিয়া খানাইত নাই আপনি এইখান হইয়া বাসবার কোন সুযোগ নাই কত বাসবার কোন সুযোগ নাই নাই ইদানিং কিছু যুবক ভাই আনতে একটা ফ্যান্ট ফিন্দা ইকসেন নাউজুবিল্লাহ ইতা ফেশা করতে তো বলতেও পারে না ইয়া এইখান হইলে কোন গাইল গাইতাই রে ভাই এমন ফ্যান্ট লাগাইছে হে বইতে হাললে তো বইয়া বেশা করতে একটু বেজুইতে খাইতইলে বাস্ট মারি দিছে হে উবাইয়া পেশাব করে উবাইয়া দেখে পেশাব করে কে খুব ফর্দা মানিয়া পেশাব করে তো মাত্তা না আমার অনুরোধ আপনারা কথা আনাই ধরে বুঝার চেষ্টা করুন আপনি মনে কররা স্বাভাবিক কে কাম কররা কয়েক মিনিট লাগি আপনি বাথরুমে গিয়া একটা জগররা কিন্তু আপনি একটা ইচ্ছা করলে একটা কবিরা গুনা কররা আপনি ক্ষেত্র মারো গিয়া কয়েক মিনিট লাগি আটুত লাইয়া ক্ষেত্র মার কররা কবিরা গুনা কর মাত বুঝছই না দোকানদারিত লাগতে আপনার কোনো ব্যস্ততা ভাই দিছে আপনি লঙ্গি তুলিয়া কমটি বান্ধিয়া দোকানদারি করবা কবিরা গুনা কর যে কোনো ক্ষেত্রে আপনি চলার পথে যদি আপনার আটুর উপরে লঙ্গি উঠে ইচ্ছাকৃত ভাবে আপনি কবিরা গুনার দায়ে আসামি বনে গেছে মাতান পরিষ্কার হয়েছে নি আমার অনুরোধ ভিডিওম্যান ভাই এন্তরে রেকর্ডার ভাই এন্তরে কইম দয়া করি আমার কথাগুলো কাট করে না জান আমি প্রত্যেক মাহফিলে অনুরোধ করি আল্লাহর হস্তে আপনারা টুকরা টুকরা করিয়া বেসই না জান দয়া করি এমনেও তো বেসতে বেসতে আর রাখছই না ইদানিং যেমন বেসা শুরু হয়েছে কল্ল নাই টেঙ্গো নাই খালি মাঝখান চাকরি আল্লাহর দোয়াই দিয়া কইয়ার শুনা ভাই নিলা টুকরা টুকরা আল করছে আমার বন্ধু অকল আল্লাহ মাফ করক একদিকে আপনি আটুর উফরে মুসলমানের পুরুষের লঙ্গি উঠার সুযোগ নাই ফ্যান্ট উঠার সুযোগ নাই পায়জামা উঠার সুযোগ নাই অন্যদিকে নাভির নিচে লামলে ইচ্ছাকৃত ভাবে যদি আপনার নাভির নিচের অংশ যদি কোনো মানুষকে দেখায় তাইলে আপনি কবিরা গুনার দায় আসামি হয়েছে মাত বুঝছেন না আপনারা বিবেকতনে জবাব দিন জানো ইদানিং এক ধরনের মডার্ন স্টাইলের একটা প্যান্ট ফিন্দা বাড়িস ইভেন ফিন্দার সিস্টেম হইল যত নিচে দিলাম আইয়া ফিনবা এই নত স্টাইলিস্ট মাত বুঝছই না এটা প্যান্ট ফিন্দা দেখছেন নি মানে তান ফেটো গুজেন একটু লম্বা ওখান তাই দেখাইতে চাই তাই ফেটি করে ভেন্টি করে লামাইতে 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 কিবারে সুরমা নদীর ভালো লিয়া দিই না খালি লামাইতে আছে আল্লাহ না করো কেকদিন যদি তাই আপনার সামনে নমাজও গাড়াইন আর এই অবস্থা যদি তাই নমাজ পড়ইন তার আপনার নমাজও কাম বাড়তি হয়ে গেছে তাই রুকুত যাওয়ার বাদে শাহটিকে একটু ফিটে দিয়ে আইয় আর ফ্যানটিকে লামতে লামতে এই বাদি নিচে দি মাঝখানের কাপড় ইয়ারলে যে সাইনবোর্ড দেখাইন তাই কাম বাড়তি আমার অনুরোধে যুবক বন্ধু হল আল্লাহর ওয়াস্তে দয়া করি আপনারা এই ধরনের ফ্যান্ট ফিন্দা বার্ধক্য কারণ ইচ্ছাকৃত ভাবে আপনি নাভির নিচে লামিয়া অন্য মানুষকে দেখাইছেন আপনি কবিরা গুনার দায় আসামি হয়েছে আমার কথা পরিষ্কার নিছে আপনার।